মাননীয় নির্মাল দেউদী গাড়িমাশাইকে মঞ্চে আসার অনুরোধ জানাচ্ছি, সেই সঙ্গে অনুরোধ জানাচ্ছি বইমেলা কমিটি সাংস্কৃতিক উপসমিতির যুগ্ম আহ্বায়ক সুপ্রিয় সাধু মহাশয়কে। সঙ্গীত শিল্পী ইন্দ্রাণী সেনকে উত্তরীয় পড়িয়ে দিয়েছেন ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিসার নির্মাল্য অধিকারী। ছোট্ট একটি চারা গাছ তার হাতে তুলে দিচ্ছেন নির্মাল্য বাবু। মাননীয় সুপ্রিয় সাধু তুলে দিচ্ছেন বইমেলার পক্ষ থেকে একটি সম্মাননা। সম্মাননা পত্র তুলে দেওয়া হলো শিল্পীর হাতে। অনেক ধন্যবাদ সঙ্গীত শিল্পী ইন্দ্রাণী সেনকে, অনেক ধন্যবাদ নির্মাল্য অধিকারী মহাশয়কে, অনেক ধন্যবাদ সুপ্রিয় সাধু মহাশয়কে। এখন আর দেরি নয়, চলে যাব সঙ্গীতানুষ্ঠানে। বাড়বে অনেক আরেকটু। নমস্কার, আজকে দিনটাই খুব উল্টো পাল্টা, শীতের মাঝে এরকম অসময়ে একটা বৃষ্টি, সুতরাং আমি ভাবলাম যে কিছু বর্ষার গান আপনাদের শোনাব। যদিও শুধু রবীন্দ্রনাথ গাইব না, একটু মিশিয়ে শোনাব। আপনারা এতক্ষণ রবীন্দ্রনাথ শুনেছেন, তবে রবীন্দ্রনাথ নিশ্চয়ই শোনাবো, তার কারণ শান্তিনিকেতনে এসে একটা রবীন্দ্রসঙ্গীত গাইব না সেটাও ঠিক ঠিক নয়। আমি শুরু করছি ওই শ্বেত পাথরের থালার ছবির গানটি দিয়ে, তারপরে কিছু রবীন্দ্রনাথ, তারপর নজরুল যদি আপনারা শুনতে চান, আর কিছু আধুনিক গান। এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় ভালোবাসি এই সুর
আজকে একটু বর্ষার গান শোনাতে ইচ্ছে করছে। সারাদিন নিম্নচাপ, হায়দ্রাবাদে সাইক্লোন, কলকাতায়ও প্রচুর বৃষ্টি, খুব কষ্ট করে এসেছি আমরা। মন মরমে ঘেরো সঙ্গী, মন মরমে ঘেরো সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তের পানে, নিশিম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মন মরমে ঘেরো সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তের পানে, নিশিম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে।
অকারণে যাই ছুটে পাগলা হওয়ার বদল দিনে পাগল আমার মন জেগে ওঠে পাগলা হওয়ার বদল দিনে পাগল আমার মন জেগে ওঠে চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে চেনা সোনার কোন প্রেমের গান একটি শোনাচ্ছি, তার আগে গিটারটা একটু শুনবেন, সোলো গিটার। Thank you.
তুমি তা তুমি
নজরুলগীতি শোনাবো? নজরুলের একটা ঠুংরি শোনাচ্ছি গে খাম্বাজের ওপর।
আর কি নজরুল শুনবেন না, আমি আধুনিকে চলে যাব। শুনবো শুনবো শুনবো। নজরুলের একটা গজল শোনাচ্ছি।
শোনাই পুরনো পুরনো গান শোনাই আপনাদের। হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া অনেক পুরনো গান, তার নিজের সুর, গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা। আমি যখন রিমেক অ্যালবাম করি তখন এই গানটি করেছিলাম, আমার খুব প্রিয় গান। ওলির কথা শুনে বকুল আসে, কই তার মত
তাহার মতো তুমি করো না কেন গান শোনাই খেতে পারি একটু আমি একটু কফি পেতে পারি কি ভীষণ ঠান্ডা এর যে হিন্দি রূপান্তর লতাজির কণ্ঠে আমি সেটা দিয়ে শুরু করছি করে আমি বাংলা গানে যাব খাই হে হমনে কসম সঙ্গ রহনে কি ভুলে
এবার একটু সাহস পেয়ে আমার নিজের গান একটা শোনাচ্ছি, হ্যাঁ দাঁড়া দাঁড়া। এই গানটি বেশ কিছু বছর আগে অনুভব নামে আমি একটি অ্যালবাম করেছিলাম। প্রত্যেকটা গানের একটা করে নাম ছিল, মন, স্পর্শ, সুখ, জীবন, এই রকম। তো তার মধ্যে থেকে স্পর্শ গানটি শোনাচ্ছি আজকের এই বাদলা হাওয়ায়, মনে হয় খারাপ লাগবে না। কথা অমিতাভ ভট্টাচার্য, সুর সৌম্য বসু। স্বপ্ন আসে
সবচেয়ে ভালো লাগলো, কেন বলুন তো? এতক্ষণ রবীন্দ্রনাথের গান, নজরুলের গান, পুরনো দিনের আধুনিক গান গাইছিলাম, এটা আমার একদম নিজের গান। এই নিজের গান যে আপনাদের সেটা গেয়ে যে আপনাদের ভালো লাগাতে পেরেছি, এটা আমার অনেক পাওয়া। অনেক অনেক ধন্যবাদ। আরেকটি গান গিয়ে শেষ করব। সলিল চৌধুরী তো আমাদের আধুনিক গানের পথিকৃৎ। সলিল চৌধুরীর একটি গান শোনাচ্ছি। She
এসেছি, একটা হাততালি হোক। গিটারে পিন্টু ঘটক, কিবোর্ডে ইন্দ্রনীল রায়, অক্টোপ্যানে সুব্রজিৎ দাস, আর যারা সাউন্ডের এখান থেকে করেছেন অনেক 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 ধন্যবাদ। আমি নাম জানি না, কিন্তু খুব ভালো লেগেছে। বাড়ি চলে যাবে, করতে থাকুন আবার কি, কত দূর যাব। আরডি বর্মনের সঙ্গে আমি কাজ করেছি, তো সেখান থেকে একটা গান শোনাচ্ছি। উনি আমার জন্য কিছু গান তৈরি করেছিলেন, কলকাতায় এসে কাজ হয়েছিল। এটা আমার কাছে একটা বিরাট প্রাপ্তি যে আরডি বর্মনের মতো পৃথিবী বিখ্যাত একজন মানুষ তিনি এসে আমার সঙ্গে কাজ করেছেন। সেখান থেকে একটা গান শোনাচ্ছি।
সাথে একা একা সারা বেলা সেই আশাতে একা একা সারা বেলা শেষ গান শোনাচ্ছি। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে Thank you.
শান্তিনিকেতনে রাঙামাটির সমস্ত দর্শকবৃন্দর কাছ থেকে, শ্রোতাবৃন্দর কাছ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা আমাদের আজকের সঙ্গীত শিল্পী ইন্দ্রাণী সেনকে কৃতজ্ঞতা জানাচ্ছি, সমস্ত যন্ত্রশিল্পীদেরকেও এত সুন্দরভাবে গানগুলি আমাদের সঙ্গে তুলে ধরলেন বলে। সমস্ত দর্শক মণ্ডলীর কাছে আমাদের নিবেদন, কাল আছে পুরুলিয়ার ছৌ অতনু বর্মনের অনুষ্ঠান, আপনাদের উপস্থিতি আমরা কালকেও আশা করছি।